গোডাউনের ভেতরে গোপনে মেশিনের মাধ্যমে অবৈধভাবে ছাপানো হতো লটারি। সেই লটারি ছড়িয়ে দেওয়া হতো বিভিন্ন প্রান্তে। গোপন সূত্রে খবর পেয়ে ধুলিয়ানের শিবমন্দির এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে বিপুল পরিমাণ ডুপ্লিকেট লটারি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। সোমবার রাতে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ওই গোডাউন থেকে বেশ কয়েকটি জেরক্স মেশিন, জাল লটারি ছাপার মেশিন, এসি সহ বিভিন্ন সামগ্রী বাজেয়াপ্ত করেছে পুলিশ। যদিও পলাতক অবৈধ লটারি কারবারি, অবৈধ লটারি চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা জানার চেষ্টা করছে পুলিশ। শামশেরগঞ্জ থানার পুলিশ সূত্রে খবর, এই লটারি কারবারের সঙ্গে যুক্ত রয়েছেন ঝাড়খণ্ডের এক ব্যক্তি। বিষয়টি নিয়ে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি অভিযুক্ত সন্ধানে তল্লাশিও শুরু হয়েছে শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে। কি বলবো, আমাদের তো জানা নেই, আমি ভাড়া দিয়েছিলাম আমি, ওরা তারপরে ওই জানতাম না যে মেশিন ফেশিন এগুলো আছে, জানি জেরক্সের কাজ এরা করে এখানে, কিন্তু কি করে এটা জানা নাই। আমাকে ভাড়া নিয়ে মতলব আমি ভাড়া নিয়েছিলাম, ভাড়াতে হ্যাঁ গোডাউন হিসাবে ভাড়া নিচ্ছিলাম, গোডাউন হিসাবে গোডাউনে তো যে কোনো রকম মাল রাখতে পারে না গোডাউনে, তো আমি তো বলতে পারি না। ওরা বলেছিল চানার ব্যবসা করে, তারপরে এসেছিল, এখন মেশিন ফেশিন এগুলো ছিল, এগুলো তো আমার জানা ছিল না ভিতরে কি হচ্ছে না হচ্ছে, আমি তো গোডাউনের মধ্যে তো খুলে দেখতেও যাই না, আর ওরা তো থাকেও না এখানে, কোনো কোনো সময় আসে। আপনার এই জায়গায় যে পুলিশ আজকে বিশাল পরিমাণে মানে লটারি, জাল লটারি, তারপরে আপনার মেশিন পত্র উদ্ধার করা, কি উদ্ধার করেছে আমি জানি না, মেশিন উদ্ধার করলো, মেশিনগুলো দেখলাম। এবার লটারি ফটারি কি আছে ওগুলো স্যাররাই বলতে পারবে, আমার তো ওগুলো জানা নেই। ভাড়া নিয়েছে? হ্যাঁ ওরা ভাড়া নিয়েছিল, আমার এগ্রিমেন্টও করা আছে। টাকা ভাড়া দিয়ে কোথা কাল ভাড়ার উপর একটা ছেলেকে ওরা অন হিসাবে নিয়েছিল, কতদিন আগে ভাড়া দিয়েছে? 3-4 মাস আগে, আনুমানিক 3-4 মাস আগে থেকে ওরা আছে। সঞ্জয় কুমার শাহ? সঞ্জয় কুমার শাহ না না, এখানে ওরা কেউ আসছে না, এখানে ওরা কেউ আসছে না, ওটা আমি জানি না। ভাড়া নিয়েছে ওইটুকুই জানি, এখানে আমার আরো ভাড়া কি আরো সব আছে, ঠিক আছে। এবার কে কি করছে ভেতরে তো আমার জানা না, এখানে যেমন হোটেল দেওয়া আছে, এ দেওয়া আছে, জুতার দোকান দেওয়া আছে, ভিতরে একটা ব্যাংক করা আছে, ওরাও গোডাউন হিসেবে ভাড়া নিয়েছিল, আমার তার মধ্যে ওরা কে কি করছে না আমি দেখতে যাই না। সবার উদ্ধার করেছে সব মেশিন, ওই জেরক্সের সব মেশিন নিয়ে গেছে, সব জেরক্স মেশিন গুলোই দেখলাম, আর কিছু নাই, জেরক্স মেশিন সব আছে। জেরক্স আর কি কি জেরক্স পেপার, জেরক্স পেপার বলতে এই B2B পেপার গুলো দেখলাম আর জেরক্স মেশিন, আর এবার বাকি সব কি কি উদ্ধার করে স্যাররাই বলতে পারবে, স্যাররাই নিয়ে গেলে সব। আমি ওই বিল্ডিং এর ওনার, জায়গার নাম শ্রীমন্দির। হ্যাঁ আমার ভাড়া হিসাবে দিয়ে গেলেন? ভাড়া হিসাবে 3-4 মাস আগে।